তো বন্ধু, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম তোমাদের সকলকে আবার একটা নতুন ভিডিওতে। তো বন্ধু, এখন আমি আছি শিয়ালদা। এখন এই 8:13-র যে ব্যারাকপুর লোকালে ছাড়লো সবে শিয়ালদা থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে জার্নি হবে আমার ব্যারাকপুর অবধি। তো তো চলো এবারে তোমাদেরকে দেখাই। আর আমি কিছুদিন আগে শিয়ালদা থেকে যে নৈহাটি যে জার্নির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটাও থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো ওই ভিডিওতে আমি যে সাইডে বসেছিলাম আর কি, ওটা ডান দিকে বসেছিলাম। তো আজকে আমি ব্যারাকপুর যাচ্ছি, আজকে আমি বাঁ দিকে বসেছি। তো বাঁ দিকের সাইডটা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সামনে বিধাননগর প্ল্যাটফর্ম ঢুকলো।
দমদম স্টেশন ছেড়ে গাড়ি এখন বেলঘরিয়ার দিকে ঢুকছে। এই ছাড়লো বেলঘরিয়া স্টেশন। আজকে ওয়েদারটাও খুবই ভালো, নেই রোদ আর নেই বৃষ্টি, পুরো মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জানলার ধারে বসে তোমাদেরকে দেখাচ্ছি আজকের এই ব্যারাকপুরের সামনে। আবার পরে বাড়ি ঢুকছে। সোদপুর প্ল্যাটফর্ম ছাড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ।
দেখতে দেখতে টিটাগড় চলে এলো। এইবারে আসছে ব্যারাকপুর, এবার আমি নামবো, ট্রেনটাও ব্যারাকপুর লোকাল। সকাল 8:15 লোকাল, একদম ফাঁকা ট্রেন, সেরকম একদম ভিড় নেই। তো বন্ধু, নেমে গেছি ব্যারাকপুরে, দেখতেই পাচ্ছ তোমরা ব্যারাকপুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো এখন বাজে 8:58, 8:15 শিয়ালদা থেকে ছেড়েছিল, এখন বাজে 8:58 আর কি, ওই 45 মিনিট লাগলো আর কি আসতে। তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর প্রত্যেক বন্ধুকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধু, আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। তো দেখা হবে পরের এক অন্য কোনো ভিডিওতে। তো আসি, টাটা সবাইকে।